Ball three. বিশ্ব ক্রিকেটে সবচেয়ে দ্রুতগতিতে বল করে ইতিহাসে জায়গা করে নিয়েছেন এমন বোলারের সংখ্যা কিন্তু খুব বেশি নয়। একজন পেসারের বড় শক্তি হলো তার লাইন লেন্থের পাশাপাশি গতি। গতিহীন পেসাররা বর্তমান ক্রিকেট বিশ্বে খুব একটা সুবিধা করতে পারেন না। তবে গতি না দিতে পারলেও যারা নিজের বলে ভালো সুইং করাতে পারেন তারা পেসারের চেয়েও ভয়ঙ্কর বোলার হিসেবে স্বীকৃত। বর্তমান ক্রিকেট বিশ্বে এখন পর্যন্ত সবচেয়ে দ্রুতগতিতে বল করেছেন এমন পাঁচজন বোলারকে নিয়ে আজকের আয়োজন। শোয়েব আখতার পাকিস্তানের সাবেক ডানহাতি পেসার শোয়েব আখতার রয়েছেন এ তালিকায় শীর্ষে। শোয়েব রাওয়ালপিন্ডির এক্সপ্রেস হিসেবেও বেশ পরিচিত। ক্রিকেট বিশ্বে দ্রুতগতির এই ডেলিভারিটি ছিল ঘন্টায় 161.3 কিলোমিটার গতিতে। তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন অস্ট্রেলিয়ান ফাস্ট বোলার বেটলি। তার ক্রিকেট ক্যারিয়ার দ্রুততম বলটি করে নিউজিল্যান্ডের বিপক্ষে। তার বলের গতি ছিল ঘন্টায় 160.8 কিলোমিটার। আরেক অস্ট্রেলিয়ান ডানহাতি পেসার শন টেইট এ তালিকায় তিনে আছেন। তার দ্রুতগতি ডেলিভারিটি ছিল ইংল্যান্ডের বিপক্ষে ঘন্টায় 160.7 কিলোমিটার গতিতে। রবার্ট থমসন তালিকায় চারে রয়েছেন সাবেক অস্ট্রেলিয়ান ডানহাতি পেস বোলার রবার্ট থমসন। তার সময়কালে বিশ্বের সবচেয়ে দ্রুততম বোলার ছিলেন থমসন। থমসনের দ্রুততম ডেলিভারিটি ছিল 160.4 কিলোমিটার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। তালিকায় পাশে রয়েছেন অ্যান্ডি রবার্টস। অ্যান্ডি রবার্টস ওয়েস্ট ইন্ডিজের সাবেক ক্রিকেটার যিনি 2-2 বার করে 7 উইকেট নিয়েছিলেন টেস্ট ম্যাচে। রবার্টসের দ্রুতগতি ডেলিভারিটি ছিল 1975 সালে পার্থে অস্ট্রেলিয়ার বিপক্ষে। বলটির গতি ছিল 159.5 কিলোমিটার।